নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ শিবরাত্রি। আর এই শ্রাবণ শিবরাত্রি কবে পড়েছে আর কেন এটিকে এত বিশেষ বলে মনে করা হয় জেনে নিন। এই শ্রাবণ শিবরাত্রি থেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কী আছে দেখুন। বাবা মহাদেবের কৃপায় এই শ্রাবণ শিবরাত্রিতে সুখ বাড়বে, হবে ধনলাভ, এবং শ্রাবণ শিবরাত্রিতে বাবা মহাদেবের কৃপায় সাফল্য থাকবে হাতের মুঠোয়। শ্রাবণ শিবরাত্রিতে মোট কিন্তু চারটি পোহর রয়েছে, এবং আপনারা কোন ভোগ দিয়ে বাবা মহাদেবকে কোন পুজো দেবেন এবং কোন মন্ত্র আপনারা পাঠ করবেন, এই সমস্ত কিছু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আপনাদের জানিয়ে দেব। প্রথম পোহরে কোন ভোগ নিবেদন করবেন, দ্বিতীয় পোহরে কোন ভোগ নিবেদন করবেন, তৃতীয় পোহরে কোন ভোগ নিবেদন করবেন, চতুর্থ পোহরে কোন ভোগ নিবেদন করবেন, এবং বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এগুলো আপনাদের জানা দরকার। তাই বলবো এই সিংহ রাশির জাতক জাতিকারা, যারা আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে লিখবেন হর হর মহাদেব। সুপ্রিয় বন্ধুরা, আগস্টের গোড়াতেই কিন্তু শ্রাবণ শিবরাত্রি, আর্থিক উন্নতির যোগে সুখবর পাবে এই সিংহ রাশির জাতক জাতিকারা। তবে আপনারা সকলেই জানেন এই শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব অন্যান্য মাসিক শিবরাত্রির থেকে অনেক আলাদা। তবে এই শ্রাবণ শিবরাত্রির দিন নিজের ভাগ্য যদি উজ্জ্বল করতে চান, মহাদেবের অপার আশীর্বাদ পেতে বেশ কিছু প্রতিকার রয়েছে যেগুলো আপনাদেরকে মানতেই হবে। এবছর শ্রাবণ শিবরাত্রি পড়েছে আগামী 2 আগস্ট, তাই এই দিন থেকে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। পুরো দমে চলছে এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের সেবা। হাজার হাজার লাখ লাখ দর্শকবৃন্দরা এই শ্রাবণ মাসে তারকেশ্বরে গিয়ে জল ঢেলে থাকেন বাবা মহাদেবের আশীর্বাদ অর্জন করবে বলে। এরই মধ্যে যোগ হয়েছে এই শ্রাবণ শিবরাত্রির মতো একটি গুরুত্বপূর্ণ দিন। শ্রাবণ মাসের শিবরাত্রি হলো এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তিথি। হিন্দু ক্যালেন্ডার মতে আগামী 2 আগস্ট এই দিন শিবের আশীর্বাদ পেতে শিবভক্তরা সারাদিন উপবাস পালন করে থাকেন, এবং তারপর এই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে প্রসাদ খেয়ে সেই উপবাস ভঙ্গ করেন। সুপ্রিয় বন্ধুরা, দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এক বছরে 12টি মাসিক শিবরাত্রি আছে, কিন্তু মহাশিবরাত্রি ছাড়াও শ্রাবণ শিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এই দিনটি শিব শক্তির মিলন হিসাবে পরিচিত। যেহেতু শ্রাবণ হলো ভগবান শিবের মাস এবং শিবরাত্রি, তাই প্রিয় এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে আপনাদেরকে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনে পড়ে এই শ্রাবণ শিবরাত্রি। এবছর শ্রাবণ শিবরাত্রি শুরু হচ্ছে 2 আগস্ট। ভগবান শিবকে জল নিবেদনের জন্য এই দিনটিকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। সুপ্রিয় বন্ধুরা, এই শ্রাবণ মাসে শ্রাবণ কৃষ্ণ চতুর্দশীর তারিখ হচ্ছে 2 আগস্ট দুপুর 3:26 শুরু হবে, 3 আগস্ট দুপুর 3:50 কিন্তু শেষ হবে। যদি আপনি এই শিবরাত্রিতে 4 প্রহর পুজো করতে পারেন, তবে প্রথম আর্ধে দুধ, দ্বিতীয় আর্ধে দই, তৃতীয় আর্ধে ঘি, চতুর্থ আর্ধে মধু দিয়ে বাবা মহাদেবকে পুজো দিন। যদি আপনারা এটি করতে পারেন, আপনাদের ভাগ্য খুলে যাবে, সাফল্য থাকবে হাতের মুঠোয়। বাবা মহাদেবের আশীর্বাদে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন, এবং তার সঙ্গে প্রতিদিন জল ব্যবহার করা অবশ্যই উচিত, কারণ জল ভগবান শিবের খুবই প্রিয়। বিশ্বাস করা হয় যে শিব যখন সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসা বিষপান করেছিলেন, তখন কেবল জল নিবেদন করলেই তার ব্যথা উপশম হয়ে গিয়েছিল। তাই শ্রাবণ মাসে যে মহাদেবকে জল নিবেদন করে তা সমস্ত কষ্ট ভোলানাথ দূর করেন। এই বছর শ্রাবণ শিবরাত্রির জন্য এই সিংহ রাশি জাতকদের খুবই উপকারী প্রমাণিত হবে। এই ব্যক্তিদের উপর ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হবে, যার কারণে তাদের কাজ সফল হবে।
তারা তাদের কর্মজীবনে উন্নতি হতে পারে এবং শ্রাবণ মাসে শিবরাত্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি হিসাবে বিবেচিত হয়। এবছর শ্রাবণ শিবরাত্রি পড়েছে 2 আগস্ট। এই দিন মানুষেরা উপবাস পালন করে এবং ভগবান শিবের পুজো করে ভাগ্য উজ্জ্বল করতে এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। অনেকগুলি ব্যবস্থা রয়েছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ শিবরাত্রিতে কপাল খুলবে এই সিংহ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, ধনলাভের যোগ রয়েছে। মহাশিবরাত্রিকে মহাদেবকে নিবেদন করুন এই 5টি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল। এক হচ্ছে আকন্দ ফুল, যে ফুলগুলো আপনারা সকলেই জানেন, সেই 3টি ফুল নিয়ে আজকে আপনাদেরকে বলবো। আকন্দ ফুল, দেখুন শিবপুরাণ অনুসারে আকন্দ ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। মহাশিবরাত্রিতে অর্থাৎ শ্রাবণ শিবরাত্রিতে বাবা মহাদেবকে সাদা বা লাল রঙের আকন্দ ফুল যদি নিবেদন করতে পারেন তাহলে তিনি প্রসন্ন হবেন। এবং এই শ্রাবণ শিবরাত্রিতে ফুল দিয়ে পুজো করলে মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা। তারপরে বলবো কলকে ফুল। হিন্দু ধর্ম অনুসারে মহাদেবকে তুষ্ট করতে সবচেয়ে উপযুক্ত দিন শিবরাত্রি অর্থাৎ শ্রাবণ শিবরাত্রি। এই বিশেষ তিথিতে তার প্রিয় ফুল নিবেদন করলে অত্যন্ত খুশি হবেন তিনি। মহাদেবের অন্যতম প্রিয় ফুল হলো কলকে, এবং কলকে ফুল সবচেয়ে পরিচিত। এছাড়াও সাদা, গোলাপি, সিঁদুর রঙের কলকে ফুলও পাওয়া যায়। তবে মহাশিবরাত্রি অর্থাৎ শ্রাবণ শিবরাত্রি এই কলকে ফুল শিবকে নিবেদন করলে তিনি সবচেয়ে প্রীত হন। তারপরে বলবো জুঁই ফুল। বাবা মহাদেবের প্রিয় ফুলগুলির তালিকায় রয়েছে ছোট্ট ছোট্ট সাদা জুঁই ফুল। আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের একটা গাড়ি কিনতে চাইছেন কিংবা নানা কারণে তা সম্ভব হচ্ছে না, কিংবা আপনি বাড়ি করতে চাইছেন আপনার সম্ভব হচ্ছে না, তাহলে মহাশিবরাত্রিতে বাবা মহাদেবকে জুঁই ফুল দিয়ে পুজো করুন। এর ফলে ভোলানাথের আশীর্বাদ আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে বাবা মহাদেব বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুঁধরা ফুল, ফল বা মহাদেবের পুজোতে ব্যবহৃত হয়। তবে এর পাশাপাশি কিছু শুকনো ফলও নিবেদন করলে বাবা মহাদেব অত্যন্ত খুশি হন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নিজের রাশি মেনে শিবকে ড্রাই ফ্রুট বা শুকনো ফল নিবেদন করলে বাবা মহেশ্বর আশীর্বাদ পেতে পারেন। কোন কোন রাশির জাতকরা শিবকে কোন শুকনো ফল অর্পণ করবেন তা আজকে আপনাদেরকে জানাবো। তবে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সিংহ রাশি, তাই সিংহ রাশির সম্পর্কেই বলবো। গ্রহের রাজা সূর্য এই সিংহ রাশির অধিপতি। সিংহ রাশির জাতকরা শ্রাবণ মাসে শুকনো খুবানি বা অ্যাপ্রিকট, বাদাম মহাদেবকে অর্পণ করুন, শুভ ফলাফল লাভ করতে পারবেন। বাবা মহাদেবের এই প্রিয় শ্রাবণ মাসে রাশি অনুযায়ী শিব মন্ত্র জপ করলে ভোলানাথকে খুব খুশি করা যায়। শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মহাত্মা রয়েছে। এই মাসে নিয়ম মেনে শিবের পুজো মন্ত্র জপ করলে নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন বাবা মহাদেব। শাস্ত্র মতে এই মাসে রাশি অনুযায়ী শিবের মন্ত্র জপ করলে বহু গুণ অর্ধিক লাভ পাওয়া যায়। উল্লেখ্য, শুদ্ধ মনে এই মন্ত্র জপ করলে বাবা মহাদেব শীঘ্র প্রসন্ন করা যায়। এই শ্রাবণ মাসের প্রতিটি দিনে বিশেষত সোমবারে শিবের পুজোর পর কোন রাশির জাতকরা কোন মন্ত্র জপ করবেন তা এখনই আপনাদেরকে জানিয়ে দেব। সিংহ রাশির জাতক জাতিকারা শিবের পুজো করার সময় ওম নমো শিবায় এই মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রটি শুনুন, ওম নমো শিবায় এই মন্ত্র জপ করতে হবে। এবং সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য, তাই এই রাশির জাতকদের প্রতিদিন সূর্য পুজো ও সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া উচিত, এবং আপনারা ওম সূর্যায় নমো মন্ত্রটি অবশ্যই কিন্তু জপ করবেন, সমস্ত বাধা, আর্থিক সমস্যা, চাকরিতে বাধা থেকে মুক্তি পাওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি, যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাতে পেরেছি যে কী কী করলে আপনাদের ভাগ্য খুলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন বাবা মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব, হর হর মহাদেব।